हेलो गाइज, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। तो आज ही हे रविवार, तो आज ही एक ब्लॉग शुरू कर। तो तुम्हारा देखते थको पूरा ब्लॉगटा, आशा करी तुम्हारा खूब भलो लगे। তো এই যে মা এখন মাছ কাটবে, আর এরা সেটা কাটতে দিচ্ছে না, বিরক্ত করছে, সেই জন্য মা এখন রান্নাঘরে দরজা দিয়ে দিয়েছে, আর ওই জন্য এত চেঁচামেচি করছে। এরপর এই যে এখানে চলছে মাছ ভাজা। হ্যালো গাইস, তো এখন দুপুরবেলা, বাজে হচ্ছে 1:15। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করে নেব। তো কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই। আর বাইরের ওয়েদার তো ভীষণ ভালো, বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এই যে দুপুরবেলা দুজনে এখন ঘুমোচ্ছে, আর ওখানে মা ভাত বাড়ছে। কি কি রান্না হয়েছে বলে দিই। এটা মাছের ঝোল ফুলকপি দিয়ে, আর এটা কি শাকের তরকারি আমি বলতে পারবো না, কারণ আমি এইসব শাকটা অতটা চিনি না। আর ভাত, এরপর সন্ধ্যাবেলা এখানে চিকেনের একটা রেসিপি বানাচ্ছি, যেটা আমি শেয়ার করেছি এর আগেও চ্যানেলে। তো আমি ওটা লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যদি কেউ দেখতে চাও তো দেখে নিতে পারো। তো এটা হচ্ছে হানি লেমন চিকেন, তো সেটাই বানাচ্ছি এখন। তো এরপর দুদিন পরে আমি ফুচকা বানিয়েছিলাম, তো ভাবলাম ওইটারও ভিডিওটা এর সাথে অ্যাড করে দিই। তো এই যে মা এখন ফুচকা ভাজছে, আর এরপরে হবে আলু মাখা। এরপরে হচ্ছে এখানে আলু মাখা। তো এই আলু মাখা দেখে কার কার জিভে জল আসছে। এরপরে হবে তেঁতুল জল গোলা। এই যে
এখানে তেঁতুল জলগোলা হয়ে গেছে, এবারে খাওয়ার পালা, ফুচকা টুচকা সব কিছু সাজিয়ে নিয়েছি। আর এখানে মা এখন তোমাদেরকে খেয়ে দেখাচ্ছে যে কেমন হয়েছে। ফুচকা কোনোদিন খারাপ হতে পারে বলো? তো ফুচকা সবসময় টেস্টিই হবে। তো আজকের মতো টাটা, আবার আসছি পরের কোনো একটা ভালো ব্লগের সাথে।